काली पुजो और दीपावली माने बाजी शिल्प जदिव एबार राज्य एकाधिक बाजी कारखाना विस्फोरण पर कड़ाकड़ी बेड़े एकाधिक चेना बजारे देखा मिलछे ना प्रिय चकोलेट पटका दोदमार मतो शब्दबाजी परिवेश बान्धव बाजिर जोगान कम ताई राज्यवासीदेर भरसा दक्षिण चब्बीश परगनार चम्पाहाटेर बाजी बाजार चिरकाली बाजी शिल्पेर ए जिला विख्यात एबारो काली पुजोर आगे भीड़ बाढ़छे चम्पाहाटीते राज्येर विभिन्न जायगा थेके मानुष एसे रकमारी बाजी किनछेन चम्पाहाटी बाजी बाजार थेके आर कयेक घंटार अपेक्षा एरपरेई किन्तु बांगालीर जे उत्सवेर मौसुम चलछे तार मध्ये সেই কালী পুজো আগামী রবিবার এবং কালী পুজোর আগে আপনারা জানেন যে বাজির বাজার এবারে কিন্তু বাজিতে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে। আপনারা জানেন যে গত কয়েক বছরে বেশ কিছু বাজি কারখানায় বিস্ফোরণের জন্য বাজি ব্যবসার ওপর প্রশ্ন উঠে গেছিল এবং কয়েক লক্ষ মানুষের রুজি রুটির সঙ্গে সম্পর্ক কিন্তু সেই দক্ষিণ চব্বিশ পরগনা চম্পাহাটি তথা হারালে কিন্তু তার নিজস্ব চেনা ছন্দেই রয়েছে এবং আপনারা দেখলে যে কয়েক লক্ষ মানুষ কিন্তু এই বাজি ব্যবসার সঙ্গে যুক্ত এবং এবারে কিন্তু সবুজ বাজিতে জোর দেওয়া হয়েছে, পরিবেশ বান্ধব বাজিতে জোর দেওয়া হয়েছে। এখনও সবাই মিলে ট্রেনিং পায়নি এবং হারালের যারা বাজি ব্যবসায়ী তারা কিন্তু জানিয়ে দিলেন যে কৃতিত্ব পুরোপুরি রাজ্য সরকার এবং তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন যে একটাই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রী রাজ্য সরকার কিন্তু বাজি ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে। চম্পাহাটির বাজারে বিকল্প হিসেবে রঙিন বাজি কেনার ঝোঁক অনেকটাই বেশি, বিক্রেতারাও জানাচ্ছেন সেই কথা। এদিকে বিশ্বকাপের ফাইনাল আছে আগামী সপ্তাহে, বিক্রেতারা মনে করছেন কালী পুজো আর বিশ্বকাপ একসঙ্গে থাকায় তাঁদের পসার জমে উঠেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণের ফলে কার্যত সরকারি নিষেধাজ্ঞা জারি হয়েছিল বাজি তৈরির ক্ষেত্রে। দীর্ঘ ১১ মাস বাজি তৈরি বন্ধ ছিল এই হারাল গ্রামেও। অবশেষে সরকারি লাইসেন্সপ্রাপ্ত বাজি কারখানাগুলি বাজি তৈরির অনুমতি পায় মাত্র এক মাস আগে। হাতে সময় কম থাকলেও দীপাবলির আগে সকলেই চেষ্টা চালিয়ে বাজি তৈরির কাজ শুরু করেন দ্রুত গতিতে। অন্যান্য বছরের মতো যোগান না থাকলেও দীপাবলির আগে বাজি প্রেমীদের হাতে নানা রঙের আতশবাজি তুলে দিতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন এই বাজি গ্রামের মানুষরা। 350 মতন সেলিং লাইসেন্স পোর্টাল থেকে মুখ্যমন্ত্রীর সহযোগিতায় প্রশাসনের সহযোগিতা পেয়েছে। পাওয়ার পরে যে লাইসেন্স দোকান খুলতে দিয়েছে যে বাজি বিক্রি করতে পারবে, বাজি মজুদ ছিল না, বাজি তৈরি ছিল না, 11 মাস কাজ করতে পারিনি। মেদিনীপুর দুর্ঘটনায় কাজ বন্ধ ছিল, দত্তপুরে কাজ বন্ধ ছিল। এই যখনই পাসটা দিয়েছে বাজি করার জন্য, গ্রিন বাজি তো করতে হবে, মানুষ খুব কষ্টের মধ্যে কিছু বাজি তৈরি করেছে আর এবং স্বতঃস্ফূর্তভাবে বাজি বিক্রি হচ্ছে, লোক তো ভালোই আসছে। আর যোগান যতটা পর্যাপ্ত দরকার ছিল ততটা মানুষের কাছে যোগান নেই, কিন্তু মানুষের চাহিদা তার থেকে অনেক বেশি। তাই বলছি যদি এই পূর্ণ সহযোগিতায় গভর্নমেন্ট যেরকম সহযোগিতা করছে এবং প্রশাসন যেরকম সহযোগিতা করছে, এই লাইসেন্সগুলোকে ঠিক মতো যদি সরলীকরণ করে যদি আবার পূর্ণ সহযোগিতায় ব্যবসাটাকে রিটার্ন দিতে হয়, তাহলে সামনের সিজন থেকে মানুষ সুন্দরভাবে বাজি পাবে আমাদের থেকে। আমরা যেরকম অজগর হয়ে রয়েছি, সামনে এই অজগরটা থাকবে। আবার মূলত কোন ধরনের বাজি আপনারা সবুজ বাজি বানিয়েছেন, কোন ধরনের বাজি মূলত? যে বাজিগুলো আমাদের এখানে সাধনা রয়্যালও দিল্লি থেকে এসে কেমিক্যাল দিয়ে টেস্ট করিয়েছিলেন, সেটা হচ্ছে সব বাজি আমরা করতে পারবো। যত রকম আনা, চরকা, ফুলঝুরি, তুবড়ি, লাইট, রং মশাল, দড়ি বাজি সবই করতে পারবো। শুধু গ্রিন বাজিটা লোক এখনো বুঝতে পারছে না কি, শুধু একটা বেরিয়াম যদি বাদ দিয়ে দেওয়া হয়, তার মধ্যে যদি জিওলাইট ঢুকিয়ে দেওয়া হয়, সব কেমিক্যাল থাকবে, শুধু একটা কেমিক্যাল বাদ যাবে, সেটা বেরিয়াম। ওইটা হার্টের প্রবলেম হয় বিজ্ঞানরা বলছে, ওইটা বাদ দিলে 30% দূষণ কমে যাবে। প্রতিটি মানুষ এই বাজি ব্যবহার করতে হবে, সেই বাজির নাম হচ্ছে পরিবেশ বান্ধব বাজি। আপনারা ভেবেছিলেন ব্যবসা করতে পারবেন না, চারিদিকে বিস্ফোরণ হচ্ছে, বাজি হয়তো ব্যান হয়ে যাবে, তারপরে যে সরকার বা এই সুবিধাটা পেলেন আপনারা ব্যবসা করতে পারছেন, এর জন্য কাকে আপনারা ধন্যবাদ জানাবেন? বর্তমান যিনি সরকার, ইনি আমাদেরকে অসংখ্য সহযোগিতা করেছে, অসংখ্য ধন্যবাদ জানাই ওনাকে, বহু সহযোগিতা করেছে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছে, হ্যাঁ মুখ্যমন্ত্রীকে। এক সপ্তাহের মধ্যে পোর্টালে লাইসেন্স দিয়ে অফিসারদের কাছ থেকে আমাদের এই লাইসেন্স পাইয়ে দিয়েছে, যেটা দীর্ঘ 4 বছর রিনিউ হচ্ছিল না, সেই রিনিউটা এবার করে দিয়েছে। করে দিয়ে সেই লাইসেন্সের ভিত্তিতে আমরা সবাই ব্যবসা করতে পারছি,
এবং চাম্পাহাটিতে কতজন ব্যবসায়ী বাজি ব্যবসায়ী মোটামুটি আনুমানিক? চাম্পাহাটি বাজি ব্যবসার সাথে যুক্ত 10-12 হাজার লোক বাবা, কিন্তু লাইসেন্স পেয়েছে সেলিং 400 কাছাকাছি। তাহলে বাকিদের কি? বাকিরা তারা আমাদের সাথে আনুষাঙ্গিক ভাবে জড়িয়ে রয়েছে কাজকর্মের মধ্যে, লেবারের মধ্যে এদিক ওদিক করে তারা কর্মসংস্থান করছেন। এই কর্মসংস্থানটাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদেরকে খুব আগে থেকে সরকার আমাদের দিকে লক্ষ্য দিতে হবে, আমাদের ক্লাস্টারটাকে দেখতে হবে, আমাদের যে শিল্পটা তৈরি হচ্ছে হাবটা ওটাকে দেখতে হবে, আমাদের ফার্মিং। মুখ্যমন্ত্রী তো বাজি হাব করবেন, জমি চিহ্নিতকরণ হচ্ছে, কতটা খুশি আপনারা? আমরা খুব খুশি। আমাদের যে বাজির হাব এমএলএ সাহেব জায়গা দিয়েছেন, আমাদের যারা কিনে আমরা ক্লাস্টারের জন্য জায়গা দিয়েছি, চারখানা প্রজেক্ট আমাদের তৈরি হচ্ছে, একটা ক্লাস্টার, একটা হাব, একটা ফায়ার ব্রিগেড, একটা ল্যাব, এই চারখানা সব কিছু পাস দিয়েছে মুখ্যমন্ত্রী, টাকাও স্যাংশন করেছে। এখন এটা কোথায় হবে? এটা আমাদের বেগমপুর মৌজার মধ্যে একটু আগে সামনে হাড়াল, হাড়ালের মধ্যে। তা এইটা হয়ে গেলে আমাদের গ্রামে গ্রামে যে কাজ বা মানুষের যে ক্ষতি, বাড়িতে বাড়িতে কাজ করে যে মানুষের প্রবলেম হয়, সেগুলো আর হবে না। আর সব থেকে বড়ো ধন্যবাদ একটা আমি ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট, বর্তমান সরকারকে জানাতে চাই যে 28 বছর ধরে যে যন্ত্রণায় আমরা ভুগছি, 125 ডেসিবেল বাজিটা আমাদের ছিল না, অবৈধ বাজিরা তারা 125 ডেসিবেলের বেশি করতো, কিন্তু আমরা লাইসেন্স হোল্ডাররা কোনোদিনই 125 ডেসিবেল বাজি করতে পারতাম না। সেইটা ইনি পাস করে দেওয়ার পরে আমরা এই বাজিটা করে মার্কেটে দিতে পারবো, আমরা আবার পুরনো ব্যবসায় ফিরে যাব, আমাদের কর্মসংস্থানের জায়গা ফিরে আসবে, অনেক বেকার ছেলের কাজ দিতে পারবো। অসংখ্য অসংখ্য হাজারবার ধন্যবাদ জানাই এই ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট, বর্তমান সরকার। দেখলেন আমরা চাম্পাহাটির যে বিখ্যাত বাজি ব্যবসায়ী দক্ষিণ 24 পরগনা, এবং এই এটা কিন্তু আগামীকাল এবং রবিবার এই এই যে মানুষের সংখ্যা, এই যে দোকান, এ কিন্তু আরও জমজমাট হবে, কারণ আমরা জানি শেষ দুদিনে কিন্তু বাজির ব্যবসা সবচেয়ে ভালো হয়, সেই ছবি কিন্তু আপনাদের আমরা দেখালাম। এবং বাজি ব্যবসায়ীরা পুরোপুরি তারা জানাচ্ছে তাদের সমস্যার কথা, এবং একটা সময় প্রশ্নচিহ্ন উঠে গেছিলো, জানালেন যে 11 মাস প্রায় ব্যবসা বন্ধ ছিল, কারণ এই চাম্পাহাটি এই চত্বরে কিন্তু শুধু দীপাবলি বা কালী পুজোর আগে না, সারা বছর তারা বাজির ব্যবসা করে, বিভিন্ন অনুষ্ঠানে সেই বাজি যায়, তাদের অনিশ্চয়তায় পড়ে, তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে ছিল সেই জায়গা থেকে আবার। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বাজি ব্যবসায়ীরা জানাচ্ছেন যে মানুষের চাহিদার তুলনায় তারা যোগান দিতে পারছেন না, অর্থাৎ ব্যবসা বেশ ভালো হচ্ছে। আপাতত এই পর্যন্ত, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই মুহূর্তে বাংলার সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল বিশ্বকর্মা সঙ্গে।